নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সেখানে ঠান্ডা কেমন পড়লো? আমাদের এখানে ঠান্ডাটা সকালের দিকে পড়ছে, কিন্তু বেলা হলেই কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। বেলাতে গরম, আবার রাতের দিকে ঠান্ডাটা পড়ছে। আপনারা অবশ্যই আমায় জানাবেন আপনারা যে যেখানে থাকেন সেখানে ঠান্ডাটা কেমন পড়লো। আসুন দেখে নিই আজকে আমি কি কি রান্না করলাম। ভাত হয়ে গেছে, পালং শাক ভাজা করেছি, এতে আলু দিইনি, শুধু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাক ভাজা। আর হয়েছে ভেটকি মাছের ঝোল, এতে ফুলকপি, মটরশুঁটি, ধনে পাতা, আলু সব দিয়ে একটা বড় করে ঝোল হয়েছে ভেটকি মাছের। শীতের সময় তো সবজি খাওয়ার মজাই আলাদা, বলুন। আর যেটা করা এখনো আমার বাকি আছে, এই যে লোটে মাছ, দেখুন বেশ মোটা মোটা লোটে মাছ পাওয়া গেছে আজকে। আপনারা কারা লোটে মাছের ঝুড়ো খেতে পছন্দ করেন? আমার কিন্তু খুব ভালো লাগে লোটে মাছের ঝুড়ো খেতে, তাই আজকে ভাবছি ওই মাছটা দিয়ে আমি ঝুড়োই করব। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে। এভাবেই আমার সাথে, আমার পাশে থাকবেন আপনারা, আমাকে আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সঙ্গে। নমস্কার।